আজকে জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মাফিজুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার মন্টুর রহমান গোটা হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন। মূলত ড্রেনের সমস্যার সমাধানের সূত্র বের করবেন বলে আশ্বাস দিলেন। জিয়াউল হকের রিপোর্ট, NTVWB। আজকে আমরা হাসপাতালে একটু ভিজিট করতে এসেছিলাম। আগামী 30 তারিখে সুপার সেক্রেটার মিটিং দেখে গেছে, তো তাই একটু দেখে গেলাম হাসপাতালে, মানে দিকটা দেখলাম, নোংরা জল ঢুকছে সেগুলো দেখলাম, কিছু ড্রেন বন্ধ করে দিয়েছে সেগুলো দেখলাম। 30 তারিখে যেহেতু বলতে হবে মিটিংয়ে, তাই এগুলো আমরা দেখতে এসেছিলাম মন্ত্রীরা আমি। আর আগামী গতকাল আমাদেরকে ডাকিটা বলেছিল হাসপাতালে যাতে ভালোভাবে মানে পরিষেবা দিতে পারি, যাতে জল নোংরা না থাকে আশেপাশে, সেই জিনিসটাও দেখতে মন্ত্র দেখার আমার মর্গে এখন বললাম, রেসিডেন্ট সুপারকে বললাম আমার গার্বেজ বাক্সটা মানে খোলা পড়েই আছে, অথচ ফাঁকা পড়ে আছে, অথচ বাইরে সব মাল পড়ে আছে। এর আগে স্যার 3 মাস আগে বলছেন স্টাফেদেরকে কি কোনো রকম আছে হাসপাতালে, বললে স্টাফ কম আছে, সেটা আমরা বলে পাঠিয়েছি। যদি দেখতে তাই মানে আজকে আমিও দেখলাম সঙ্গে প্রথমে হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে আমি রেসিডেন্ট সুপারকে বললাম যে এইগুলো কী অবস্থা, আমার গাড়ি আসছে আপনার গাড়ি নিতে, সব বাইরে মাল পড়ে আছে, আমার লোক তো আপনার ট্যাঙ্কি ভর্তি করবে না, গার্বেজের বাক্সটা তো ভর্তি করবে না, আপনার লোককে ভর্তি করে দিতে হবে, তবে আমার লোক নিয়ে যাবে। তবুলো আমি দেখছি, দিয়ে সঙ্গে সঙ্গে ডাকলো আমাকে, বললে এখন ভর্তি করেছি না যায় না, তবে বলেছে ভর্তি করবে। আর হাসপাতালটা আমাদের বহুদিন আগে ওই প্রায় 69-70 সালের দিকে মনে হয় হাসপাতাল, তখন এই জায়গাটা খুব নিচা ছিল, চারিদিকে জল নিকাশি ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে গেছে, অনেক পুকুর বন্ধ হয়ে গেছে, জল বেরোনোর জায়গা খুব কম। আমি চেষ্টা করছি জল বের করার, তবে কতটা পারব বলতে পারছি না, তবে আমি চেষ্টাতে আছি যাতে হাসপাতালে জল না থাকে। চাকরি দেওয়া বলেছে বারবার যাতে হাসপাতালে জল না ঢুকে, কালকে যেটা দেখাচ্ছিল পরশুদিন যেটা দেখাচ্ছিল সেটা পাইপ ফেটে জল ঢুকছে, পাইপটা নাকি দোতলার উপরে পাইপ ফেটে জল ঢুকছে, ওটাকে ছেড়ে দেবো স্যার হাসপাতালে জল ঢুকছে, একটা শুনুন একটা ওই পাইপ আছে, পাইপ ভেঙে ভেঙে গেলে তো ঢুকবে ওইভাবে জল, এটা একদিন নয় যেটা আমাদেরকে দেখ, যারা সুপার সাহেব আছে যারা মেনটেন্স করছে তাদের উচিত এসব দেখা, মানে পাইপের ভিতরে ধরেন দাঁতগুলো ঢুকে গেছে কিংবা ক্যারি ব্যাগগুলো ঢুকে গেছে, সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া মানে হাসপাতালে যারা তত্ত্বাবধানে আছে তাদের করা কথা, তাই মানে বললাম ওগুলো সব দেখে নিন, আর পাইপ যেটা ফেটেছিল সেটা তো ঠিক করে দিয়েছে। কথাটা একটু ভুল বলা হয়েছে যে 2 টাকার সাংবাদিকের সঙ্গে কথা বলাটা উচিত না।